আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি আজকে আপনাদেরকে টমেটো সংরক্ষণ পদ্ধতির দ্বিতীয় স্টেপটা দেখিয়ে দিব এর আগের ভিডিওতে আমি প্রথম স্টেপ দেখিয়ে দিয়েছিলাম তো আমি এই দুইভাবেই টমেটো সংরক্ষণ করি সারা বছর জুড়ে এভাবে টমেটো সংরক্ষণ করলে খাওয়া যায় তা আমি এই স্টেপটা যেভাবে দেখাবো আপনাদেরকে এভাবে রাখলে সিজন ছাড়া টমেটো সস বানিয়ে খাওয়া যায় বা রাখা যায় আর টক রান্না করে খাওয়া যায় কোন যে কোনো রান্নাতে নুডলস পাস্তা এগুলো রান্নাতে এটা ব্যবহার করা যায় তো আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর যারা প্রথম ভিডিওটি দেখেন নাই তারা এই প্রথম ভিডিওটি দেখে নেবেন আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব আপনারা প্রথম ভিডিওটা দেখে নেবেন তো আমি এখানে টমেটো দুয়ে নিয়েছি দুয়ে ভালোভাবে দুয়ে নিয়েছি তো এখন আমি টমেটোগুলো চার টুকরো করে কেটে নিব আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সুবিধার জন্য তো আমি এভাবে চার টুকরো করে কেটে নিব তো আমি মুখটা ফেলে দিলাম তো আমি এখানে দেশি টমেটো নিয়েছি আপনারা চাইলে বিদেশি টমেটো নিতে পারেন কিন্তু দেশি টমোটোটার মজা বেশি সিজনে এই টমেটোটা পাওয়া যায় এটা তো আর গরমের সিজনে পাওয়া যায় না তো দেশি টমেটোটা রাখার চেষ্টা করবেন এই টমোটো টক খেতে বেশি মজা তো এই যে দেখুন আমি চার টুকরো করে কেটেছি আমি এভাবে সবগুলো টমেটো চার টুকরো করে কেটে নিব তো আমি টমেটোগুলো সবগুলো টমেটো এইভাবে কেটে নিব এবং টমেটোর মুখটা কেটে ফেলে দেব তো এখন দেখুন আমি এখানে দুই কেজির মতো টমেটো নিয়েছি আমি এখানে দুই কেজির মতো টমেটো কেটে নিয়েছি আপনারা চাইলে ছয় টুকরা করেও কেটে নিতে পারেন আমি চার টুকরো করে কেটে নিয়েছি তো এখানে আমি একটা পাতিলে সবগুলো টমেটো নিয়ে চুলায় বসিয়ে দিয়েছি তো আমি একদম লো আছে এটা একটা ডাকনা দিয়ে পানি ওঠা পর্যন্ত অপেক্ষা করব আমি কিন্তু এখানে কোনো পানি দিই নাই এটাতে পানি দিলে দেখা যাবে একদম বেশি পানি পানি হয়ে যাবে তাই কোনো পানি দিতে হবে না একদম লো আছে মাঝে মাঝে নেড়ে দিবেন তাহলে নিচে আর লাগবে না এই যে বলক চলে আসছে দেখুন তো এটা এখন আমি মিডিয়াম আছে সিদ্ধ করব টমেটোটা সিদ্ধ হয়ে গেলে চুলাটা আমি বন্ধ করে দিব টমেটোটা সিদ্ধ হতে পনেরো থেকে বিশ মিনিট লাগবে সময় এই যে দেখুন টমেটোটা সিদ্ধ হয়ে গিয়েছে তো আমি চুলাটা বন্ধ করে দিয়েছি তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি টমেটোটা দেখুন সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে তো এখন আমি একটা ছাঁকনিতে টমেটোটা ডেলে নিয়েছি এটা কিন্তু ঠান্ডা অবস্থায় ডালবেন গরম অবস্থায় ডাললে এটা ছাঁকতে অসুবিধা হবে আমি প্রথম আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে চামচ দিয়েও এভাবে চেপে চেপে ছেঁকে নিতে পারেন তো আমি চামচ থেকে বেশি হাত দিয়ে আমার কাছে ভালো লাগে কারণ হাত দিয়ে ছাঁকলে তাড়াতাড়ি হই তো আমি হাত দিয়ে এগুলো চেপে নিব আপনারা চামচ চামচ দিয়ে ব্যবহার করব চামচ দিয়ে ছেঁকে নিতে চলে চামচ দিয়েও ছেঁকে নিতে পারেন এই যে দেখুন টমেটোর পিউরিটা পড়ছে এভাবে তো আমি হাত দিয়েই কিন্তু সবগুলো টমেটো এভাবে চ্যালেঞ্জ নিয়েছি আমার টমেটো চালা হয়ে গিয়েছে তো এই টমেটোর চামড়াগুলো এখন ফেলে দিব আর এখানে বাকি যে এই টমেটোর পিউরিটা আমি এখন এটাই সংরক্ষণ করব ফ্রিজে এই যে দেখুন এটার কালারটা কিন্তু এখানে বোঝা যাচ্ছে না একদম লাল হয়েছে অনেক সুন্দর কালার হয়েছে এখানে বোঝা যাচ্ছে না তো এখন আমি এই টমুটি পিউরিটা একটা বক্সে ডেলে রেখে দিব আপনারা চাইলে জিপলক বক্সেও ডেলে রাখতে পারেন আপনারা অল্প অল্প করে যে কোনো ছোটো ছোটো বক্সও রাখতে পারেন আমি একটা বড় বক্সে ডেলে নিলাম তো এটা এখন আমি মুখটা লাগিয়ে ডিপ ফ্রিজে রেখে দিব আমি রাতে এটা রেখে দিয়েছি সকালে পরে নামিয়ে নিয়েছি দেখুন এটা একদম পুরোটাই বরফ হয়ে গিয়েছে আমি আপনাদেরকে দেখানোর জন্য মুখটা খুলে দিলাম এবং এটা ডেলে একটা প্লেটে ডেলে নিব দেখানোর জন্য তারপর আমি এই বক্সেই রেখে দিব ফ্রিজে ডিপ ফ্রিজে রাখবেন কিন্তু অবশ্যই আর আপনারা চাইলে কোনো পলিতেও রাখতে পারেন আমি একটা প্লেট এটা ঢেলে নিলাম তো এই যে দেখুন একদম পুডিংয়ের মতো দেখা যাচ্ছে খুব সুন্দরভাবে কিন্তু এটা জমে গেছে তো এই এই এইভাবে রাখলে আপনি সিজন ছাড়া সস বানাতে পারেন বা মুরগির রোস্ট যে কোনো রান্নাতেই নুডলস পাস্তা রান্নাতে আপনি আপনারা দিতে পারেন তো আমার এই সংরক্ষণ পদ্ধতিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তো আমার এই ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার চ্যানেলের পাশে থাকবেন এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই